What's up? Welcome back to our YouTube channel. Smile and shine. Yay! কি হচ্ছে এটা? কি হচ্ছে? তো আজকে দিশা আমাকে গিনি পিগ বানিয়েছে, ধরে বেঁধে বসিয়ে দিয়েছে এখানে। কারণ ওর ইচ্ছা আজকে আমাকে আমাকে ও কি করবে, মেকআপ করবে। অনেক বছর পর, অনেক বছর ধরে বলে আসছিলাম। অ্যাকচুয়ালি আমি তো সাজি না, একদমই সাজতে ভালোবাসি না, কিন্তু আমি একটা টিপ আর সিঁদুর লিপস্টিক এইটাই পরি। আর কেন আমার স্কিনে কিছু সহ্য হয় না, তাই ওকে বলেছি আমার মুখে উল্টো পাল্টা কিছু মাখাবি না। আজকে তোমার স্কিনের 12টা বাজবে, দেখে নিও। সত্যি র‍্যাশ বেরিয়ে যায় আমার। কিছু করার নেই, র‍্যাশ বেরো। আমি আজকে আমি মুখে কিচ্ছু মাখি না নিভিয়া ছাড়া। তোমার কিছু করার নেই আজকে। আমি ওকে তাড়াতাড়ি স্টার্ট কর। এমন অ্যাক্টিং করছো যেন তুমি কত বড় সেলিব্রিটি। না, ওইসব কিছু ব্যাপার নয়। তো দেখি দিশা আজকে কিরকম আমাকে মেকআপ করে। একবার করেছিল, এত পেন করেছিল, নিজে নিজেকে চিনতে পারছিলাম না। তখন আমি ছোট ছিলাম। দাঁড়িয়ে হচ্ছে এটা কে? তখন আমি ছোট ছিলাম। আমি এখন ভালো মেকআপ করতে পারি। আচ্ছা দেখা যাক, জানি তুই নিজে মেকআপটা ভালো করে দিতে পারবি। তোমাকে তো বাজে করবে না, আমার তো খেতে কাজ নেই। চলো দেখাচ্ছি, মজা আছে তোমাকে। ওকে তো লেটস স্টার্ট। তো ফার্স্টে আমি ইউজ করবো হচ্ছে ল্যাকমের প্রো ফিক্স টোনার। বেসিক্যালি এটা টোনার। এই কি সব দিচ্ছে? স্কিনটা ভালো যাতে থাকে তাই জন্য দিচ্ছে, না কোনো র‍্যাশ না বের হয়। কাল সকালবেলা যদি কিছু হয় আমার মুখে, কিছু হবে না, এটা ল্যাকমের টোনার। তো সেটা লাগাতে চুপচাপ থাকো। চুপ আছে, মাখাচ্ছে মুখে। কি ওটা? কিছু নয়, চুপ চুপ কর। এরপরে লাগাবো হচ্ছে সিরাম। নাম ফোকাস নিচ্ছে না কেন দিশা? আমার কানে একটা সুন্দর মিউজিক চালিয়ে দিয়েছে, লাইট মিউজিক। হ্যাঁ, যাতে তোমার, তাতে আমার একটা ফেভারিট গানও চলছে। কি হয় এতে? এটাতে স্কিনটা ভালো লাগে। এগুলো সব স্কিন ভালোর জন্য। এরপর এগুলো মেকআপ নয়, লাইক মেকআপগুলো পরে দেবো। ওরে বাবা কি কিউট! প্রাইম করা হয়ে গেছে, এখন আমি স্কিনে মেকআপ দেবো। তো ব্যাপারটা হচ্ছে মা ফাউন্ডেশনটা ইউজ করতে চাইছে না, তো আমি মাকে সিসি ক্রিমটা লাগাবো। হ্যাঁ, সিসি ক্রিম লাগাবো। এটা আমি লাগাই কোথাও গেলে, তাই জন্য এটাতে আমার কিছু হয় না। আর ফাউন্ডেশন স্কিনে যদি কিছু হয়ে যায় তাই জন্য আমি চাই না, আমি সেফলি কাজ করতে চাই, তাই জন্য আমি এটা লাগাই। যাতে ও ভবিষ্যতে কিছু কাজ ফাজ পায়। এমনি যে তো ডাকে না কেউ। তোমাদের কারোর দরকার হলে ওকে ডাকতে পারো, এমনিতে ভালোই মেকআপ করে। কি সব লাগালো মুখে, একটু সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছে। স্কিনটা খারাপ করে দাও বেশি বলবে তো। এরকম অপমান করলে আমি নেক্সট টাইম থেকে আপনাদের চ্যানেলে আসবো না গাইজ, আমাকে আনতে চাইছে না। এবার আমি ইউজ করতে চলেছি এই ব্রাশ, যে ব্রাশটা এক মাস ধরে ধোয়া হয়নি। এই মেকআপ আর্টিস্টকে আপনারা রাখতেই পারেন, নট ব্যাড। তুমি আমাকে রেট করবে লাস্টে, এখন তুমি কেন করছো? আমি জানি আমি ভালো কাজ করি গাইস, আমার কাছে কনসিলার নেই, কারণ আমি তো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তাই জন্য আমি কনসিলারটাকে বাদ দিলাম। আমার মাই কনসিলার লাগবে না, কারণ এইখানটা একটু ভালো ভালো স্পট আছে।
আমি দেখেছি দেখবে দিশা আমার মুখটাকে করে ঘেটে দেবে দিয়ে পুরো ফুট হয়ে যাবে। এটা কি লুডো নাকি যে আমি ইয়েটা উল্টে দেবো? ওইটাই, তুমি মা এইদিকে এসে বসো, আমি ওইদিকে যাই, আমার সুবিধা হবে। তোর মেকআপ গুলো তো ওইদিকে আছে, আমি সব এদিকে আনছি। না ঠিক আছে ঠিক আছে, ওয়েট গাইস গাইস, আমি চলে এসেছি এদিকে, কারণ আমি চা চাই তাই হয় না, আসলে হয় না। আমি শুধু এই দুটো ব্রাশ ইউজ করব, বেশি রং চং দিস না, সিরিয়াসলি আমি চুপ করো, বেশি রং দিবি না, না এবার তো আমি বেশি দেব। দিশা কি হয়েছে? অল্প অল্প রং, মানে অল্প দিবি, আমি তো এগুলো মাখি না জানিস তো, তুই দেখ কি ঘাড়ের উপর উঠে কি অত্যাচার, কি হবে না। ওগুলো সব করছি, একটুখানি দাঁড়াও, দেখো মনে হচ্ছে আমার চোখে কেউ খুশি মেরে এগুলো দাঁড়ান হচ্ছে মাস্ক, যেটা দিয়ে আমি মায়ের চোখ মুছি। চাতা চলছে এখানে, চাতা ই বাবা, চল দাও তো চল। ও মাই গড গাইস, এখানে একটা ছোট প্রিন্সেস এর যা চোখের নিচটাতে কালি পড়ে গেছে, কারণ আমি চোখের নিচে আইশ্যাডো দিয়ে দিয়েছি। আরেকবার এই জায়গাটাকে ফিক্স করো। কি করছে এটা মা? এটা কি চোখে মনে হচ্ছে কেউ গুছি মেরে দিয়েছে, কি করছিস তুমি? আমি এই চোখের উপরটা মনে হচ্ছে কেউ ঘুষি মেরে দিয়ে, দাঁড়া একটুখানি ফিক্স করে দিচ্ছি। ওয়েট এন্ড ওয়াচ, যা ইচ্ছে তাই চলছে, ওয়েট এন্ড ওয়াচ। এবার হচ্ছে মুখটা কেমন চেঞ্জ হয়ে গেছে না, বাজে লাগছে আমার মুখ, মনে হচ্ছে না মানে আর্টিফিশিয়াল লাগছে। আই ডোন্ট কেয়ার, পরে আমি গালে ব্লাশ লাগাবো, আর লাগাস না কিছু। এবার ব্লাশটা হয়ে গেছে, পুরো ফেসের মেকআপটা হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি করবো আই মেকআপ, মানে আই মেকআপে শুধু আই শ্যাডো হয়েছে, আমার আই লাইনার মাস্কারা আর কাজল বাকি আছে, আই ল্যাশ কার্লার। দেখুন গাইস আমার মা কত সুন্দর, এখনো বাকি আছে কাজল, এবার আমি লাগাবো হচ্ছে এই লাল লিপস্টিকটা, এটা ম্যাট লিপস্টিক। আমি এবার শাড়ি পরে পুরো লুক নিয়ে আসছি, হ্যাঁ ইন 3 2 1
belong together, me and you forever. Hi guys, আমি চলে এসেছি আমার মাকে নিয়ে। এবার আমি আপনাদেরকে আপনার মাকে দেখাবো। লুক, দিশা এত সুন্দর মেকআপ করেছে, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। দেখো মানে যাই হোক, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। এই শাড়িটা পরেছি আর হালকা একটা জাস্ট টপ পরেছি, আর বাকিটা জাস্ট ওর মেকআপ, আর বেশি কিছু সাজিনি। মানে বলেছিলাম যে কানের দুল পর্যন্ত পরলো না, না আর এই গরমে ভালো লাগছে না। তো আজকে পয়লা বৈশাখ, আর শুভ নববর্ষ সবাইকে। সবাই ভালো থেকো, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। যদি আমার মেকআপটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। হ্যাঁ, অনেক কষ্ট করে করেছি। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থেকো। আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।